আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজ আমরা অনলাইনে ক্লাস শুরু হচ্ছে, সবাই বই খাতা নিয়ে সংযুক্ত হও। ক্লাস ফোর ম্যাথ সাবজেক্টের ক্লাস নেওয়া হচ্ছে। এর আগে আমার পরিচিতি আমি বলে দিচ্ছি। আমি নাজমা বেগম, সহকারী শিক্ষক পল্লবী মাজিদুল ইসলাম মডেল হাই স্কুল। এবার চলো কথা না বাড়িয়ে আমরা বোর্ডে চলে যাই। আমরা গত ক্লাসে তোমাদেরকে অনুশীলনে 5.3-এর 1 নম্বরের গণিতগুলো করেছিলাম এবং সেখানে আমরা দেখেছি যে কিভাবে আমরা যোগ বিয়োগ এবং কিভাবে বড় বড় সংখ্যাগুলো কাজ করব। আজকে আমরা যা করব যে 2 নম্বর অঙ্ক, এখানে একটু উল্লেখ করে রাখি যে প্রত্যেকের ধারাবাহিকটাই খেয়াল করবে, কারণ আমাদের গণিতগুলো প্রত্যেকটা ধারাবাহিকতা যদি ঠিক রাখো তাহলে তোমরা ক্রমান্বয়ে আস্তে আস্তে সরল থেকে জটিলের দিকে তোমরা যেতে পারবে এবং গণিতগুলো সমাধানগুলো তোমাদের বোধগম্য হবে। তো চলো আজকের গণিতে আমরা যাই। এখানে 2 নম্বর গণিত বলা হয়েছে যে হিসাবে নিয়ম ব্যবহার করে নিচের সমস্যাগুলো সমাধান করো। প্রশ্নটা একটু বুঝে নেই, হিসাবের নিয়ম ব্যবহার করে নিচের সমস্যাগুলো সমাধান করো। যেহেতু আমরা ধীরে ধীরে শিখছি গণিত কিভাবে করব, সেক্ষেত্রে গণিতের 1 নম্বরের গণিতটা দেখো, কত আছে 724+87+13। তো এক্ষেত্রে আমরা গণিতে রাফ করব, সবাইকে একটু খেয়াল করে আমরা যদিও পারি তারপরও আমরা রিস্ক নিব না এবং আমরা আরও আস্তে আস্তে শিখব, যার কারণে আমরা বরাবরই বলেছি যে পাশে আমরা কি করব, রাফ করব। রাফ করলে 724-এর সাথে 87 যখন এই কাজটা করব, আমি তোমাদেরকে এর আগেও শিখিয়েছি চিহ্নটা, অর্থাৎ আমি কি যোগ করছি না বিয়োগ করছি এটাকে বোঝানোর জন্য এখানে যোগ চিহ্ন অর্থাৎ ছোট্ট করে দ্বিতীয় সংখ্যার উপরে প্লাস চিহ্নটা ব্যবহার করবে। তাহলে এক্ষেত্রে আমি এটা সহজে এই চিহ্নটা দেখা মাত্রই আমি বুঝতে পারবো এখানে আমরা কি করছি, এই গণিতের ফাংশনটা হচ্ছে কি যোগ। যেহেতু ফাংশনটা যোগের, সেহেতু স্বভাবত এটা বোঝা যাবে যে এটা যোগের, সেহেতু সাতের সাথে আমি যোগ করছি 4, কত হয় 11, 11-এর 1 পাচ্ছি এবং হাতে আছে 1, সেটা 8-এর সাথে যোগ হয়ে যাচ্ছে, 8-এর 1-এ 9, 9-এ 8-2-এ 10, 11, 11-এর কত বসবে 1, হাতে আছে 1, সেটা 7-এর সাথে যোগ হবে 8। এখন পর্বতে আরেকটা সংখ্যা আছে যোগ চিহ্ন, সেটা আবার রাফে আমরা নিয়ে আসব, কারণ রাফে করলে তোমার গণিতে ক্লিয়ারটা হয়ে যায়। কত আছে 13, 13-কে যোগ করে এখানে আবার আমরা প্লাস চিহ্নটা দিব। অনেক সময় মনে হবে যে বারবার কেন চিহ্নটা দিব, কিন্তু এটা দিব এই কারণে যে আমাদের গণিতটা শুদ্ধিকরণের ক্ষেত্রে এই চিহ্নগুলো অতীব জরুরি। তাহলে 3-এর 1-এ কত পাচ্ছি 4, 1-এ 1-এ 2-8, কত হচ্ছে 824। তাহলে আমরা উত্তরে কত পাচ্ছি 824। এইভাবে যেইভাবে আমি দেখিয়েছি গণিতটা ঠিক একইভাবে এই তোমাদের খাতায় অঙ্কগুলো করবে। এবং তোমাদেরকে কিন্তু এর আগে বলেছি যে অনেক সময় দেখা যায় যে আমরা প্রত্যেকেই অঙ্ক পারি, একেবারে যে 0 পাচ্ছে সেও কিন্তু অঙ্ক পারে, কিন্তু ভুলটা হয়ে যায় যখন সংখ্যার নিচে সংখ্যা না বসানো হয়। তো খেয়াল করতে হবে এককের ঘরে একক, দশকের ঘরে দশক, অর্থাৎ প্রত্যেকটা সংখ্যার নিচে সংখ্যা বসালেই দেখবে তোমাদের গণিতটা সমস্যা হচ্ছে না। এবার 2 নম্বর অঙ্কটা সেম নিয়ম, সেহেতু আমি 2 নম্বরটা দেখাচ্ছি না। এরপর আসি 3 নম্বর গণিত। 3 নম্বর গণিতে দেখো, হঠাৎ করে দেখলে মনে হচ্ছে যে এটা 20 গুণন, প্রথম ব্রেকের 66 গুণন 50। যেহেতু আমরা এর আগে শিখেছি যে ফার্স্ট ব্রেকেট অর্থাৎ প্রথম ব্রেকেটে যে গণিতগুলো আছে সেই সংখ্যাগুলোর কাজ আমরা আগে করব, চলে যাই রাফে। আমরা কি পাচ্ছি 66 এবং 50, গুণন করলে 0 দিয়ে গুণ করলে 0, 0 দিয়ে গুণ করলে 0। এরপর 5, 6, যেহেতু একটা সংখ্যা চলে গেল আমরা এখানে 0 দিব, 5, 6, 30-এর 0 এবং 5, 6, 30 এবং ওখানে 3 যোগ করলে 33, কত হলো 3,300।
তাহলে 3020 গুণন 3300। এখন যদি আমরা গুণন করি এটা সহজ হিসাবে আমরা করতে পারবো, কয়টা শূন্য, 1 2 3, তিনটা শূন্য নামিয়ে ফেললাম, 3 দুগুণে 6, 3 দুগুণে 6 অর্থাৎ 66000। আমরা কত পাচ্ছি, 66000। ঠিক আছে, নিশ্চয় বুঝতে পেরেছো শিক্ষার্থীরা। আবারও আমরা বলছি 20 গুণন ফার্স্ট ব্র্যাকেট স্টার্টিং হলো 66 ইনটু 50 ক্লোজিং, তাহলে 20 গুণন 63000, তাহলে আমরা গুণন করে কি পেলাম, 66000। কত উত্তর, 66000। এরপরের 4 নাম্বার গণিতটা দেখো, 4 গুণন 92 গুণন 25, এইভাবে রাখা আছে। তো আমরা যখনই গণিতটা তাকালাম, আমরা পরের স্তরে যে কাজটা করলাম দ্বিতীয় ধাপে, যে 4 25 এই পাশে নিয়ে আসলাম, তার কারণ যে 25 4 দিয়ে যদি গুণন করি খুব ইজি হয়, 4 25 100, 3 25 75, অর্থাৎ আমরা এতদিনে এই জিনিসগুলো শিখে গেছি। যেহেতু 4 25 100, 4 25 100 এবং এখানে গুণন থাকলো 92, এবং 92-এর সাথে 100 গুণন করলে খুব সহজভাবে আমরা দুটো শূন্য এবং 92-কে 92 পাই। এখানে একটু খেয়াল করো, উত্তর যখন লিখব আমরা সম্পূর্ণ উত্তরটাই লিখব, অর্থাৎ 9200। এবং রাফটা দেখো, যাদের একটু সমস্যা হবে তোমরা এখানে রাফ 00 দিয়ে এই কাজটা করবে। এই গেল অঙ্ক, অর্থাৎ দ্বিতীয় ধাপ। 2 নম্বরের যে গণিতগুলো তোমরা প্রত্যেকেই এইভাবে পুরোপুরি চর্চা করবে, এবং তোমাদের এইচডাব্লিউ গত ক্লাসের, আশা করি গত ক্লাসের এইচডাব্লিউগুলো করেছো, এবং এই ক্লাসেরও এইচডাব্লিউগুলো আমি লিখে দিচ্ছি। এইচডাব্লিউ অর্থাৎ 2-এর এক থেকে 6 পর্যন্ত, আজ এ পর্যন্তই। তবে একটু বলে রাখি, আগামী ক্লাসে 3 নম্বরে, অর্থাৎ তোমাদের 3 নম্বরের অনেকগুলো জটিল অঙ্ক আছে, অর্থাৎ লেখার অঙ্কগুলো, তো আমরা চেষ্টা করব সেই অঙ্কগুলো আগামী ক্লাসে, অর্থাৎ আগামী শনিবারে আমাদের যে ক্লাসটা হবে, 3 4 5 6 এই অঙ্কগুলো আমরা করব। তো বাসায় তোমরা এই এইচডাব্লিউগুলো করার পরও ওই গণিতগুলো একটু দেখবে, কথার গণিতগুলো আমরা কীভাবে করছি তোমরা একটু দেখবে, এবং আগামী ক্লাসে অনলাইনে তোমরা খাতা নিয়ে বসবে, এবং আমি যখনই করব আমার সাথে সাথে তোমরা সেগুলো করবে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।